অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ এখনও তৈরি না হলেও নির্বাচন কমিশন চায় সকলের অংশগ্রহণে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। অনিয়ম হলে যে কোনো সময় নির্বাচন বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন ভবনে মত বিনিময় সভায় গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বিএনপি ও সমমনা দলগুলোর সাথে সংলাপের পরামর্শ দেন গণমাধ্যমের সম্পাদকরা। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হয়নি। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, এখন অবধি সেই প্রত্যাশিত অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি। নির্বাচনের অনুকূল পরিবেশ নিয়ে সিএসির এমন বক্তব্যের আরও স্পষ্ট ব্যাখ্যা জানতে চান মতবিনিময়ে অংশ নেয়া কোনো কোনো গণমাধ্যম সম্পাদক। দু মাস আগে মাত্র আপনারাই যদি বলেন যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি, তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? তাই কিছু কিছু বক্তব্য যতই সত্য হোক অনুচ্চারিত থাকাটা অনেকটা ভালো। পরিবেশ না হলে আপনাদের ইলেকশন করার ক্ষেত্রে আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা সাংঘর্ষিক অবস্থান থেকে মানুষ তো এই একটি বক্তব্যের পরে যে কোনো দল বলতে পারে আমি কেন ইলেকশনে আসবো। মনে রাখতে হবে যে ইলেকশন একটা করে যাওয়া ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কোনো পথ নেই, ফলে ইলেকশন কমিশনকে সেই দায়িত্বটা পালন করতে হবে আমি মনে করি, এবং ভয় ছড়ানোর মতো কোনো কথা বলা যাবে না। সেই ধরনের পরিবেশ না এলেও নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হবে এবং নির্বাচন কমিশনের বক্তব্য বিবৃতিতে সেই ধরনের অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে যে সমালোচনা ও বিতর্ক, তার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার পাশাপাশি আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে জোর দেন সম্পাদকগণ। 14-তে 153 জন আনকন্টেস্টেড, এটা কি পার্লামেন্ট? তো এই যে আইনি প্রক্রিয়ার একদম শুদ্ধতা, আবার জনগণের আস্থার গ্রহণের জন্য যে একটা প্রয়োজনীয়তা, এটার একটা কিভাবে আপনারা সংমিশ্রণ করবেন? বাট ইট ক্রিয়েটেড এ টোটাল ডিস্ট্রাস্ট অন দি ইলেকশন কমিশন। আইনগত দিক এবং রাজনৈতিক দিক, রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সংকট সব কিছু মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ওই পর্যন্ত নির্বাচন কমিশনের হাত প্রসারিত না। আগামী নির্বাচন শুধু দেশের মানুষের কাছেই গুরুত্বপূর্ণ নয়, আন্তর্জাতিক মহল ও বিভিন্ন দাতা সংস্থাও অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে নজর রাখবে বলে মনে করেন সম্পাদকগণ। আপনারা বলছেন যে কাঙ্ক্ষিত সংলাপ ইত্যাদির মাধ্যমে সমঝোতা হয়নি, বিএনপি এবং তার সমমনা দলেরা নির্বাচনে আসবে না বলছে, আপনারা বলেছেন যে আমরা তাদেরকে সংলাপে আসবার জন্য চিঠি দিয়েছি, দুটো চিঠি দিয়েছেন, দায়িত্ব শেষ। নির্বাচন কমিশনের সেই আন্তরিকতা বা সেই উৎসাহ বা সেই এরকম একটা ভূমিকা নেওয়ার ঘাটতি ছিল বলে মানুষ মনে করে, ফলে সেই জায়গায় একটা আস্থার সংকট তৈরি হয়েছে। একটা ওয়েল কন্টেস্টেড ইলেকশন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন শুধু ন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে বিষয়টা তা নয়, এখানে অনেক স্টেক হোল্ডার আছেন, ভোটার আছেন, পলিটিক্যাল পার্টিজ আছেন, আপনি ইলেকশন কমিশন আছেন, একই সঙ্গে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও এটা গ্রহণযোগ্যতার একটা কিন্তু বেঞ্চমার্ক আছে। সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনটা ইফেক্টিভলি কন্টেস্টেড হতে হবে, আমরা যদি গণতান্ত্রিক চেতনার কথা বলি সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তো রিয়েল সেন্সে সংসদে একটা রিয়েল অপোজিশন থাকতে হবে যে নির্ভীকভাবে সরকারের সমালোচনা করবে যখনই প্রয়োজন। নিয়মের মধ্যে থেকে ভোটের চিত্র তুলে ধরতে গণমাধ্যম কোনো বাধার সম্মুখীন হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যে ইউনিটি ইন ডাইভার্সিটি, শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।